ভেরি গুড মর্নিং, আমি সোমা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে ভিডিওটা শেয়ার করব, যেসব মানুষ বাগান করতে ভালোবাসেন আশা করি তাদের খুবই ভালো লাগবে এবং আমাদের কাছাকাছি যারা থাকেন তাদের খুবই উপকার হবে। সবুজের টানে আজ আমরা চলে এসেছি কমল নার্সারি হাওড়ায়। শুধু আমরা গাছ এখানে দেখবো না, তার সঙ্গে কিছু গাছ কিনবো, তার সঙ্গে আপনাদের জানাবো এইখানে ঠিক কী ধরনের গাছ পাওয়া যায়, কীভাবে গাছের পরিচর্যা করতে হয়। আমরা একটু বাদে এই নার্সারি যিনি মালিক ওনার সঙ্গে কথা বলবো। তার আগে চলুন ভালো করে একবার এই নার্সারিটা আমরা ঘুরে দেখে নিই, চলুন। বিভিন্ন ধরনের গাছের সমাহার এই নার্সারিতে, ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস, হ্যাঙ্গিং প্ল্যান্টস, কোনোটাই বাদ নেই। তার সাথে আছে নানা ধরনের শীতের ফুলের গাছ, যে গাছটাই দেখি সেটাই ভালো লেগে যায়, সিলেকশন করা ভারী কঠিন। ফলের গাছ আছে নানা ধরনের, আম, জাম, পেয়ারা, কাঁঠাল, কোনোটা বাকি নেই, পদ্ম, লিলি, যা চাইবেন, সাইকাস, অ্যারিকাপাম, নানা রকমের পাম গাছের সমাহার দেখলে চোখ জুড়িয়ে যায়। এই নার্সারিতে কোলিয়াসের কালেকশনও কিন্তু খুব ভালো, নানা ধরনের কোলিয়াস আছে। আমি যেহেতু কোলিয়াস খুব পছন্দ করি তাই না নিয়ে পারলাম না। একটু বড় কোলিয়াস যেগুলো পটে আছে সেগুলো এনারা 100 টাকা চাইছেন, আর যে কোলিয়াসগুলো কিছুটা ছোট কিন্তু প্লাস্টিকের প্যাকেটে আছে সেগুলো কোনোটা 30 টাকা, কোনোটা 40 টাকা, এরকম দাম চাইছেন এনারা। এই গ্রিন কালারের কোলিয়াস আমি দুটো নিয়েছি, দুটো দু রকমের, আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এনাদের নার্সারিতে ইনডোর বা আউটডোরের পার্মানেন্ট গাছের কালেকশন কিন্তু ভীষণ সুন্দর। সবজি গাছও পাবেন কিন্তু তুলনামূলকভাবে কম। আর এই সময় যা চোখে পড়ল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোল্ড কয়েন, পিটুনিয়া, প্যান্সি, এইসব গাছেই ভর্তি। নানা ধরনের জবা ফুলের গাছ পাবেন, আর গোলাপের কালেকশন প্রচুর। তবে যেটা চোখে পড়ল সেটা দেখলাম, সিঙ্গেল কালারের গোলাপি বেশি, বাই কালার খুব একটা চোখে পড়ল না। হয়তো এখনো ফোটেনি, পরে ফুটবে এমনও হতে পারে। দাম যে খুব একটা কম তা কিন্তু বলতে পারছি না, কারণ সবসময় গাছ কিনে কিনে মোটামুটি একটা আইডিয়া এসে গেছে কোন গাছের কেমন দাম হতে পারে, সেই অভিজ্ঞতা থেকে বললাম। তবে হ্যাঁ, যদি একবার গিয়ে দাঁড়ান সব ধরনের গাছ পাবেন এই নার্সারিতে। গাছের সাথে সাথে এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পট, যে কোনো ধরনের সার, ভার্মি কম্পোস্ট, নিম খোল, নিম তেল, সব কিছু কিন্তু এক জায়গাতেই পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলোর সব নাম কিন্তু আমার জানা নেই। আর আছে এদের খুব সুন্দর পনসেটিয়ার কালেকশন, গোলাপি, লাল, সব গাছেরই কালেকশন দুর্ধর্ষ। প্রচুর পনসেটিয়া পাবেন এনাদের এখানে, খুব একটা দাম দর করা যায় না, কিন্তু সব গাছই খুব হেলদি আর ফ্রেশ। নানা ধরনের ফার্নও পাবেন, ফক্সটেল ফার্ন তো প্রচুর আছে দেখলাম। অ্যাডিনিয়াম কালেকশনও প্রচুর, বেশ কিছু সবজির চারাও পাবেন ছোট ছোট প্যাকেটে। এই নার্সারির মূল আকর্ষণ যাকে ঘিরে সেই অর্কিড এরিয়া, আসুন। অর্কিড নিয়ে আমারও কিন্তু খুব আগ্রহ, এখনো সেইভাবে অর্কিড করে উঠতে পারেনি, কিন্তু কিছু ভ্যান্ডা অর্কিড আমার আছে, এখনো ফুল হয়নি তাতে, কিন্তু আমি চেষ্টা করছি যাতে বেশ কিছু অর্কিড কালেকশন করতে পারি। এখানে এসে ভ্যান্ডা অর্কিডের কালেকশন দেখে আমি তো অবাক হয়ে গেলাম, অদ্ভুত সুন্দর ফুলের রং, মন জুড়িয়ে যায়। ফুল ছাড়া ভ্যান্ডা অর্কিডের দাম যদি গাছ একটু বড় হয় 1000 টাকা বা 1500 টাকা, আর ফুল সমেত গাছের দাম সবই 2000, 2500, 3000, এমনকি 4000 টাকা অবধি আছে। তবে গ্রিন নেটের তলায় পরপর অর্কিডের শাড়ি দেখলে সত্যি মন ভালো হয়ে যায়, মনে হয় সবটাই যদি আমার হতো।
ডাইরেক্ট সূর্যের আলো একদম পছন্দ না অর্কিডের, তাই সবসময় গ্রিন নেটের তলায় বা কোনো শেডি এরিয়াতে রাখতে হয়। দিনে দুদিকে তিনবার স্প্রে করে জল দিতে হয়, গরমকালে তো ভীষণভাবে জল স্প্রে করে দিতে হয় যাতে কোনো অসুবিধা না হয়। তবে এক একটা ফুল যেহেতু প্রায় 3 থেকে 4 মাসের কাছাকাছি থাকে, তাই এটুকু কষ্ট করাই যেতে পারে। এত সুন্দর ফুল দেখতে গেলে অবশ্যই কিছুটা কষ্টের প্রয়োজন আছে। ব্যান্ডা অর্কিড ঝুলিয়ে রাখলেই হয়, কোনো পট লাগে না বা কোনো সাপোর্ট লাগে না, শুধু জলটা ভালোভাবে স্প্রে করতে হয়। এনাদের এখানে ক্যাটালিয়া, ডেন্ড্রোবিয়াম আরও অনেক ধরনের অর্কিডই পাওয়া যায়। দিদি বলো তো, এই অর্কিডের যত্ন তোমরা কিভাবে নাও? এই স্প্রে করে জল দেওয়া হয়, দুবার দিনে তিনবার করে চান করে দেওয়া হয়, দিলে গাছটা ভালো থাকবে, তো ফুলটাও থাকে অনেকদিন, সুন্দর হয় ফুলটাও থাকে। এই একটা অর্কিড কতদিন থাকে তাও? হ্যাঁ, 2 মাস 3 মাস 4 মাস একভাবে পুরো থাকে। মাটি লাগে না তো? না, মাটি লাগে না, ছোবরা কাট করলে এর মধ্যেই হয়, ছোবরা কাট, আর এরকম ঝোলানো থাকে, এরকম ঝোলানো থাকে। আর বর্ষাকালে কি করো, এটা এখানেই থাকে? না, এখানেই থাকে, গৌরবাবুর সঙ্গে আসুন। গৌরবাবুর সঙ্গে আমরা এখন কথা বলছি। আচ্ছা গৌরবাবু, আপনি কতদিন হলো নার্সারিতে আছেন? বছর খানেক। আচ্ছা, এখানে কি কি ধরনের মেন গাছ পাওয়া যায়? চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। এছাড়াও যখন অফ সিজন আর কি, বর্ষাকালে যেগুলো পারমানেন্ট গাছ, যেমন জবা, ফলের গাছ, বিভিন্ন ফ্রুটস প্ল্যান্ট, সবেদা, আম, কাঁঠাল, তারপর আপনার পিয়ারা, এই সমস্ত পাওয়া যায়। এছাড়াও ইনডোর গাছ আছে। কতটা জায়গা নিয়ে আপনাদের এই নার্সারিটা? এটা হবে টোটালটা 6 বিঘার মতো হবে টোটাল এরিয়া। আচ্ছা, এখানে মূলত সব ধরনের গাছই আপনাদের কাছে? হ্যাঁ, সব ধরনের। আচ্ছা, আমি অর্কিড দেখছিলাম আপনাদের এখানে বেশ কিছুটা অর্কিডের জায়গা দেখছিলাম, তো এই অর্কিড সম্বন্ধে যদি কিছু একটু বলেন। অর্কিড বলতে, অর্কিড তো অ্যাকচুয়াল রেন ফরেস্টের গাছ, এগুলোকে মেনটেন করতে গেলে জলটা প্রচুর লাগে। মানে যেহেতু রেন ফরেস্টে সবসময় জল হয় এবং আলোটা একদমই চলে না, মানে শেডের আন্ডারে, যেমন এখানে ওখানে দেখতে পাবেন ওখানে একটা শেড করা আছে, শুধু জল। এর খাবার হচ্ছে, যেগুলো কিছু কিছু ভ্যারাইটি আছে শুধুই বেড়ে ওঠে গাছের সাথে, কিছু কিছু আছে কোকো বিট দিয়ে, কোকো বিট দিয়ে, মানে যে ধরনের কোন, মানে শুধু যেটাকে হাড় বলে, হাড়ের ওপর দিয়ে ওতে রাখলে ওটাই খাবার, ওতেই বেড়ে ওঠে। এছাড়াও কিছু আপনার কেমিক্যাল সার আছে, এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম। কি ভ্যারাইটির অর্কিড পাওয়া যায়? অর্কিড এই মুহূর্তে আপনার আছে, যেটা শেডের মধ্যে আছে ভ্যান্ডা, মকারাও বলে, আর এখানে এই সাইডের মধ্যে আছে আপনার ডেন্ড্রোবিয়াম, ডেন্ড্রোবিয়ামের 2-3টে কালার আছে, আর ফিলোনপসিস আছে এই মুহূর্তে, আর একটা আছে ক্যাটালিয়া, ওটা কম আছে। আপনারা কি এখান থেকে শুধু খুচরো বিক্রি করেন নাকি হোলসেল হিসেবেও আপনাদের এখান থেকে যায়? হ্যাঁ, খুচরোটাই বেশি বিক্রি, হোলসেলও যায়, এছাড়াও তো অ্যামাজনে যায়। আচ্ছা, অ্যামাজনও আপনাদের এখান থেকে কাজ যায়? অ্যামাজন, ফ্লিপকার্টেও যায়। আচ্ছা, আপনাকে একটা বলি, আমরা কিছুদিন আগে আমফানের ঝড়ের কথা শুনেছিলাম, তো সেই আপনাদের জায়গাটাই কোনো আমফান ঝড়ের কোনো? হ্যাঁ হ্যাঁ, সেট এখানে বড় গাছ ছিল, পেছনে 2-3টে গাছ ছিল, সব পড়ে গেছে, পেছন তো 2-1টা গাছ পড়েছে। আচ্ছা, ভালোই ক্ষতি হয়েছিল। আচ্ছা, অর্কিডের দাম যদি একটু বলেন, কিরকম ধরনের রেঞ্জ শুরু থেকে শুরু? অর্কিড একটু দামি গাছ, খুব কম শুরু থেকে 500-600 থেকে শুরু, 500 টাকা থেকে অর্কিড শুরু হয় আপনাদের এখানে? আচ্ছা, আপনাদের এখানে গাছ ছাড়াও কি টপ, সার বা বীজ এই ধরনের পাওয়া যায় কি? হ্যাঁ, টপ পাওয়া যায়, প্লাস্টিকের টপটাই মেনলি এখন চলছে, মাটির টপটা পাওয়া যায়, ভালো টপই পাওয়া যায়। এছাড়াও আপনার সিড পাওয়া যায় সিজনে, বিভিন্ন ধরনের গাজর, মূলো, তারপর আপনার ধনে পাতা, এ ধরনের সিজনের ব্রোকলি। আচ্ছা আচ্ছা, এগুলো সবই পাওয়া যায় আপনাদের এখানে? আমরা তখন ধরে কথা বললাম গৌরবাবুর সঙ্গে, কথা বলে জানতে পারলাম যে এখানে আপনি যদি আসেন শুধু ফুলের বা ফলের গাছ না, সবজির বিভিন্ন গাছ পাবেন, তার সঙ্গে পাবেন বিভিন্ন রকমের সার এবং বিভিন্ন বীজ। বেশি দূর না, হাওড়া থেকে, মানে খুবই হাওড়ার মধ্যেই বলা যেতে পারে। আপনি যদি কলকাতা দিয়ে আসেন, সেকেন্ড ব্রিজ টোল ট্যাক্স থেকে খুব বেশি হলে আপনার 12 কিলোমিটারের মধ্যে আপনি পৌঁছে যাবেন কমল নার্সারিতে। আসুন, পছন্দ মতো গাছ দেখুন এবং গাছ কিনুন। কেমন লাগলো কমেন্ট করবেন, যারা কাছাকাছি থাকেন
অতি অবশ্যই এখানে আসবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আজকের মতো শেষ করছি, নমস্কার।